কেউ কম পড়ে ভালো করবে, কেউ বেশি পড়ে ভালো করবে, এটাই নিয়ম, সবার ব্রেন সেম না। এখন আমি নিজেকে প্রচুর পরিশ্রমের বলে মনে রাখি, মনে করি, এবং এটা নিয়ে আমি খুব গর্ব করি, খুব অহংকার করি যে আমি পরিশ্রমী, এটা আমার বিশাল বড় অহংকার। এখন আমি 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ করছি, এটা নিয়ে অনেক হাসা হাসি হয়েছিল। সো একটা ছক বানানো ছিল, যারা প্রি মেডিকেল কোর্স করতেছিল, ওটা কোষীয় অঙ্গাণুর একটা ছকের কথা ছিল। সো আমাকে রাশেদ ভাই, স্টুডেন্ট আমি, রাশেদ ভাই আমাকে বলছিল যে একটা কোষীয় অঙ্গাণুর ছক বানাবা। কেমন ছক? যে যে ছকটাতে কোষীয় অঙ্গাণুর নাম, তারপরে তার অপর নাম, তারপরে তার কাজ, তারপরে তার হলো বৈশিষ্ট্য, তারপরে তার সংখ্যাগত তথ্যগুলো থাকবে, অন্যান্য তথ্য। তো একটা বিশাল বড় ছক হওয়ার কথা। তো রাশেদ ভাই যেদিন আমাকে এটা করতে বলছিল বায়োলজি, সেদিন সে আমাকে বলছিল তুমি যেটা পারবা না আমাকে বলিও, আমি হলো ওদের কাছ থেকে, রাশেদ ভাই, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু তখন সেকেন্ড ইয়ারে দৃষ্টি আপুরা পড়ে, সে বলেছে দৃষ্টি আপুর দৃষ্টিদের কাছ থেকে আমি তোকে আনে দেবো। তখন আমার লাগে গেল গায়ে যে ভাই আমি কেন পারবো না, কি হয়েছে, ও কি, ও ফির কেমন আছে, আমি কেন পারবো না। ওই দিন রাশেদ ভাই যাওয়ার পর থেকে সে 2 দিন পরে আসছে, ওই 2 দিন পর্যন্ত দিনের রাত আমি ওই কাজ করছি, এবং আমি জানি যে ওই ছক করতে মানুষদের 7 দিন টাইম লাগে না, ভাইয়া বলে গেছে, আমি 2 দিনের মধ্যে জিনিসটা করে গেছি। অ্যান্ড ছকটার দিকে একটু তাকাবা, এটা কিন্তু আমার পুরাতন, এই যে দেখো এত পুরাতন যে রং চটে গেছে, এটা আমার কাছেও ছিল না। এটা কত লম্বা আমি একটু দেখাই, এটা আমার চেয়েও লম্বা, এই যে দিস লেন্থ। অ্যান্ড তুমি ভাবিও না যে ভাইয়া শুধু এক পাশে লেখছে, তা না, ভাইয়া 2 পাশে লেখছে। This is the chalk I did in 2 days. And আমি বলি না যে আমি খুব খাটছি, ভাইয়াকে বলছি ভাইয়া ছক হয়ে গেছে, রাশেদ ভাই ছক নিয়ে যায় সবাইকে দেখাইছিল, এটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল, আমি ভাবছিলাম সে নষ্ট করে ফেলছে, তার কাছ থেকে নিয়ে আসছি। সো যখন তোমাকে বলো ভাইয়া তুমি কতটা খাটছো, আমি বলি এই যে আমি এতটুকু খাটছি, ঠিক আছে। সো আমি এই লেভেলে শিখছিলাম, আমাকে একজন টিচার বলছিল আমি জারণ বিজারণ মিলাইতে পারি না, গোটা একটা খাতা বসুন্ধরার ওই 20 টাকা দামের না 30 টাকা দামের গোটা একটা খাতা শেষ করছিলাম 2 দিন শুধু জানুন জানার সমতা করছে, আমার দাও আমি এখন মিলাই দেবো, এমন এমন সমতাকরণ করছি যে ওই স্যার আমার খাতা নিয়ে যায় বাকিদেরকে নোট হিসাবে দিছে। সো তোমার পরিশ্রমের লেভেলটা থাকতে হবে এরকম, আমি কোনোদিন বলে না যে আমি খুব খাটছি, যতক্ষণ না পর্যন্ত আমি আউটপুট পাইছি, আমার কোনো এরকম নিয়ম ছিল না যে আমি এইটুক করছি অনেক পরিশ্রম হয়ে গেছে, না, আমি যদি মারা যাই ঠিক আছে মরবো, বাট পরিশ্রম করে মরবো, আমাকে যতক্ষণ পর্যন্ত মানুষের কথাটা বলতে পারি না ওটা পারে দেখাবো, তারপর হবে কথা। সো যখন তোমাকে কেউ বলবে ডু ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড, তাহলে যাতে ভিতর থেকে উত্তর আসে না আমার যতটুক ছিল সবটা দিয়ে দিছি, আউটপুট দেখাইছি, এইবার আমি বলতে পারি যে আমি পরিশ্রম করি।